স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বেড়ে সৃষ্টি হয়েছে বন্যা, তলিয়ে গেছে অনেক নিচু এলাকা। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, বন্যা পরিস্থিতি এবং নদ নদীর পানির সবশেষ অবস্থা আমাদের জানান। গত মঙ্গলবার থেকে কিন্তু সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে সিলেটের এই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এই জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, ফেন্সুগঞ্জ সহ কয়েকটি উপজেলা বন্যা সৃষ্টি হয়েছে। এছাড়াও হচ্ছে সুরমা নদীর পানি উপচে নগরীতে গতকাল থেকেই ঢোকা শুরু হয়েছে, নগরীর বিভিন্ন এলাকাও তলিয়ে গেছে। তবে নগরীতে কোন ধরনের তৎপরতা বা প্রশাসনের পক্ষ থেকে অথবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই জলাবদ্ধতা নিরসনে এবং এই বন্যার্তদের আশ্রয়ের ব্যাপারে কোনো উদ্যোগ না নিলেও উপজেলাগুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা শুরু করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে, তারা ত্রাণ তৎপরতা বৃদ্ধি করবেন এবং যত বন্যা যদি আরো বড় আকার ধারণ করে তবুও তৎপরতায় কোন ধরনের বাধা সৃষ্টি হবে না এবং তারা তাদের তৎপরতা চালিয়ে যাবে এবং বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা এবং জেলা প্রশাসন। আর নগরীর হচ্ছে, আমি এখন দাঁড়িয়েছি নগরীর মির্জা জঙ্গল এলাকার জামতলা এলাকায়, এটা হচ্ছে নগরীর প্রাণকেন্দ্র। এই এলাকাতেও কিন্তু এলাকার বিভিন্ন বাড়িঘর, বাসা বাড়ি সবকিছু পানির নিচে তলিয়ে গেছে, রাস্তাঘাট, দোকানপাট। এছাড়াও নগরীর মির্জা জঙ্গল, এরপরে সুবানীঘাট, তালতলা, এরপরে মাসুদিগির পাড়, সোনার পাড়া সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়াও হচ্ছে শহরতলির মেজর টিলা সহ বিভিন্ন এলাকায় বাসা বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এই আর সিলেটের সবগুলা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। আবহাওয়াবিদদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে আজ সকাল ছয়টা পর্যন্ত, গতকাল সকাল ছয়টা থেকে প্রায় 33.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর আজকে সকাল নয়টা থেকে দুপুর 12টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে এবং সন্ধ্যা থেকে আবার এই মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল সিলেট থেকে সর্বশেষ। তানিয়া মারুফ, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ নির্বাসন শেষে 1981 সালের 17 মে দেশে ফেরেন তিনি। তার ফেরা দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পথে অগ্রযাত্রার সূচনা বলে মনে করেন রাজনীতিবিদরা। 1975 সালের 15 আগস্ট, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রায় সবাইকে হত্যা করে ঘাতকরা। বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। 75-এর পর সামরিক শাসনে বিপর্যস্ত দেশ, দ্বিধা বিভক্ত আওয়ামী লীগও। এই অবস্থায় 1981 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। সরকারি নিষেধাজ্ঞা আর ভয়ভীতি উপেক্ষা করে ওই বছরের 17 মে ভারত থেকে দেশে ফেরেন জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। জনিত শেখ হাসিনা 1981 সালের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর, বাংলাদেশে আসার পর, এই দলকে শুধু ঐক্যবদ্ধ করেনি, জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়েই কিন্তু উনি রাষ্ট্রক্ষমতায় এসেছেন। বারবার শুধু আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে নয়, দেশের মানুষের এখন আস্থার জায়গায় শেখ হাসিনা, ভরসার জায়গায় শেখ হাসিনা। তার বিকল্প দলের মধ্যেও যেমন নেই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তার বিকল্প নেই। 1981 সাল থেকে 42 বছর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রথম সরকার গঠন করেন 1996 সালের নির্বাচনে জিতে। এরপর 2008 থেকে টানা 3 বার প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু কন্যা। এ সময় মা ও শিশু মৃত্যু হার কমানো, গড় আয়ু ও মাথাপিছু আয় বৃদ্ধি সহ বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সূচকে সুদৃঢ় হয় বাংলাদেশের অবস্থান। আজকে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল দেশ হিসাবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ করার মধ্য দিয়ে শেখ হাসিনা তার নিজের ভাবমূর্তি সৃষ্টি করেছেন এবং তিনি হাতে গোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম শেখ হাসিনার। তার হাত ধরেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের পথে আজ বাংলাদেশ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।
ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গত রাত 8টার দিকে গাজীপুরের শ্রীপুরের একটি লেভেল ক্রসিংয়ে ট্র্যাক থেকে লোহার খুঁটি পড়ে প্রায় 3 ঘন্টা পর ট্রেন চলাচল বন্ধ ছিল। শ্রীপুর রেল ক্রসিংয়ে ট্র্যাক থেকে লোহার খুঁটি পড়ার পর থেকে ঢাকা ময়মনসিংহের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ওই রুটের যাত্রীরা। রাত 11টার দিকে ক্রেন দিয়ে লোহার খুঁটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। পিরোজপুরের এক দরিদ্র পরিবারের সন্তান ছিলেন হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচারে অভিযুক্ত পিকে হালদার। বাবা দর্জি আর মা ছিলেন স্কুল শিক্ষিকা। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী পিকে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। ভারতে তার গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান গ্রামে জন্ম প্রশান্ত কুমার হালদারের। তার বাবা প্রণবেন্দু হালদার ছিলেন একজন দর্জি আর মা লীলাবতী হালদার স্কুল শিক্ষিকা। 2002 সালে দিঘিরজান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন লাঞ্ছিত হয়ে এলাকা ছাড়েন পিকে হালদার। এরপর আর সেখানে যাননি। ভারতে পিকে হালদারের গ্রেপ্তারের খবরে খুশি এলাকাবাসী। দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন তারা। তিনি ধরা পড়েছেন, তিনি অপকর্ম করেছেন, এ কারণেই তাকে যারা সহায়তা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। তার সাথে যারা জড়িত আছে তাদেরকে সবাইকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের দাবি করি। দেশপ্রবাসী সমাজের দেশের অর্থ বা দেশের বিভিন্ন ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, তারা যাতে এই ধরনের কর্মকাণ্ডে অগ্রসর হতে না পারে, এখান থেকে একটা যাতে ভালো শিক্ষা নেয়। পিকে হালদারকে বিচারের আওতায় আনলে ভবিষ্যতে কেউ এই পথে হাঁটবেন না, এমনটাই আশা পিরোজপুরবাসীর। দীপ্ত, বার্তাকক্ষ, আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে রাশিয়ার কোনো সমস্যা নেই, তবে দেশ দুটোতে ন্যাটো সামরিক অবকাঠামো গড়ে তুললে মস্কো তার জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের লভিভ শহরে কয়েক দফা শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। পোল্যান্ড সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটিতে রাশিয়া হামলা চালিয়েছে বলে দাবি করেছে অঞ্চলটির গভর্নর। লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলে বোমাবর্ষণে 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মারিওপোলের একটি স্টিল কারখানায় 2 মাসের বেশি সময় আটকে থাকা কয়েক হাজার সেনা সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ জানায় মারাত্মক আহত 53 সেনাকে রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত নোভাজোভস্ক শহরে নেওয়া হয়েছে। আরও 211 সেনাকে মানবিক করিডোর ব্যবহার করে আরেক বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর ওলেনিভকায় নেওয়া হয়েছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়।